ওকে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাণী টিস্যু। আমি আগের ইয়াতে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করছি এবং এখন এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাণী টিস্যু। সো অ্যাকচুয়ালি টিস্যু মানে হচ্ছে, আগে বুঝাচ্ছি যে কতগুলো পুরুষ যখন একসাথে থাকার পরে তারা একটা কাজ সম্পন্ন করে সবগুলো একসাথে থেকে, তখন ওই ওইটার যেটা গঠন করে সেটা হচ্ছে টিস্যু। সো আমরা উদ্ভিদ টিস্যুর ক্ষেত্রে বা উদ্ভিদের গঠন দেখছি, এখন প্রাণী টিস্যুর ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে, আমি যদি দেখি যে অ্যাকচুয়ালি আমাদের টিস্যুটা যেভাবে গঠিত হয় সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে একটা সেল, প্রাণী টিস্যুর ক্ষেত্রে এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে আরেকটা সেল, এটা হচ্ছে আরেকটা নিউক্লিয়াস, এটা হচ্ছে সেল নিউক্লিয়াস, এটা হচ্ছে সেল একটা নিউক্লিয়াস। এখন এই যে একটা সেল, এই যে একটা সেল, এই যে একটা সেল, এই যে একটা সেল, এখন এগুলোর ভিতরে প্রোটোপ্লাজম আছে। জানি যে প্রোটোপ্লাজম বা বিভিন্ন অঙ্গাণু আছে, জানা কোথায় অঙ্গাণু আছে। এখন এই যে সেলগুলো, এই সেলগুলো অ্যাকচুয়ালি একটার সাথে আরেকটা সম্পূর্ণভাবে লাগানো অবস্থায় থাকে না, সাধারণভাবে একটা থেকে আরেকটা একটু দূরে থাকে। হ্যাঁ, তবে একটার সাথে আরেকটা বিভিন্ন জাংশন দ্বারা যুক্ত থাকে, বা একেবারে এরকম ভাবে থাকে না যে এই একটা তারপরে আরেকটা, এরকম ভাবে কোনো সময়ই কোষগুলো অবস্থান করে না। কোষগুলো অবস্থান করে যে সময় তখন তাদের এই যে একটা কোষ, এই যে আরেকটা কোষ, এই দুটো কোষের মধ্যে একটু ফাঁকা জায়গা থাকে এবং এই ফাঁকা জায়গাটার মধ্যেও বিভিন্ন তরল পদার্থ জমা হয়, আবার তরল পদার্থ জমা হয় এবং এটার মধ্যে বিভিন্ন ফাইবার টাইবার থাকে, বিভিন্ন ফাইবার টাইবার থাকে। সো এই যে এটা, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল, এই দুটো সেলের মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে বিভিন্ন ফ্লুইড পোর্শন আছে, মানে তরল পদার্থ আছে। সো আমরা যদি দেখি অ্যাকচুয়ালি এই যে মেমব্রেন, এই মেমব্রেনের ভিতরে যে ফ্লুইডটা আছে ওই ভিতরের ফ্লুইডটাকে আমরা বলবো যে ভিতরে, অর্থাৎ ইন্ট্রা, ভিতরে মানে হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড, অর্থাৎ এটাকে বলবো আমরা ইন্ট্রা, ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে। দ্যাট মিন্স এই যে ফ্লুইডটা ভিতরে আছে এটাকে আমরা বলতেছি ইন্ট্রা, আর যেহেতু ফ্লুইড এবং সেলের ফ্লুইড এই জন্য আমরা ভিতরের ফ্লুইডটাকে বলতেছি ইন্ট্রা সেলুলার ফ্লুইড, কি বলতেছি ইন্ট্রা সেলুলার ফ্লুইড। আর এই যে বাইরে, এই যে এই মেমব্রেনের বাইরে, এটা হচ্ছে মেমব্রেনের বাইরে, এই যে লাল অংশ দিয়ে আমি যেই এটা দিলাম, এইখানে যে ফ্লুইড পোর্শনটা আছে সেটাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। সেটা কি বলা হচ্ছে? এক্সট্রা সেলুলার ফ্লুইড, তার মানে এক্সট্রা মানে হচ্ছে বাইরে, এক্সট্রা, এক্সট্রা মানে হচ্ছে বাইরে। আমি যদি বলি যে আমার কাছে এক্সট্রা একটা টাকা আছে, দ্যাট মানে দ্যাট মিন্স আমার কাছে প্রয়োজনের থেকেও আরেকটা টাকা বাড়তি আছে, বা বাইরে বাইরে একটা টাকা আছে। সো এই বাইরের যে ফ্লুইড পোর্শনটা এটাকে আমরা বলছি এক্সট্রা সেলুলার ফ্লুইড। এবং আমরা যদি আরেকটু ডিটেইলস ভাবে বলতে চাই যে এই যে ফ্লুইড পোর্শন আর এই যে রেটিকুলাম বিভিন্ন ফাইবার টাইবার আছে ওই সবগুলোকে একসাথে বলা হয় অ্যাকচুয়ালি যে সবগুলোকে একসাথে বলা হয় যে ইন্টারস্টিশিয়াম। সো এটা ইন্টারস্টিশিয়ামটা এই লেভেলে শিখার দরকার নেই। সো আমরা জাস্ট তোমাদের ইয়ার সামনে চাপড়াগুলোর বেসিকের জন্য যতটুকু প্রয়োজন সেটা হচ্ছে যে এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যে ফ্লুইড পোর্শনটা আছে সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, প্লাজমা মেমব্রেনের বাইরে যা আছে তা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন যেটা দেখবো সেটা হচ্ছে, এটা হচ্ছে একচুয়ালি একটা জেনারেল ফিচার্স, এটা একটা টিস্যু, একটা প্রাণী টিস্যুর একটা জেনারেল ফিচার্স হচ্ছে এটা। সো এখন এই জায়গায় একটা বেসিক ইয়া দিদি, আমাদের আমাদের টিস্যু, প্রাণী টিস্যু হচ্ছে চার প্রকার, প্রাণী টিস্যু চার প্রকার। তো এই চার প্রকার প্রাণী টিস্যুর মধ্যে বলো, এই চার প্রকার প্রাণী টিস্যুর মধ্যে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আবরণী টিস্যু, প্রথমটা হচ্ছে আবরণী টিস্যু, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যুজব টিস্যু, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পেশী টিস্যু, তারপর হচ্ছে স্নায়ু টিস্যু। খেয়াল করো প্রাণী টিস্যু এই চারটা প্রকার ভেদ আছে, একটা হচ্ছে আবরণ টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, তারপর হচ্ছে যুজব টিস্যু, তারপর হচ্ছে পেশী টিস্যু, তারপর হচ্ছে স্নায়ু টিস্যু। এখন আমি যুজব টিস্যু দেখতে চাইছি, যুজব টিস্যুটা হচ্ছে এই যে একটা সেল, এই যে একটা সেল আর এই যে একটা সেল, এই দুই সেলের মাঝখানে যেগুলো অবস্থান করতেছে, যে টিস্যুগুলো অবস্থান করবে বা এই এর মাঝখানে যে ফ্লুইডটা গঠন করছে ওই জায়গায় যে সেলগুলো থাকতে পারে বা এই এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যেগুলো যাবে, এটা যেহেতু দুইটা একটার সাথে আরেকটা যোজন করতেছে, অর্থাৎ একটার সাথে আরেকটাকে যোগ করতেছে বা একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করতেছে বা সম্পর্কটাকে বিদ্যমান রাখতেছে, এই জন্য এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যুজব টিস্যু। এখন আমরা এই এটাকে আবরণ টিস্যু বলতে পারতাম, বাট আবরণ টিস্যুর একটা মেইন ফিচার্স, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা ফিচার্স আছে আবরণ টিস্যুর ক্ষেত্রে, যদি আমরা চলে যাই তখন দেখবো যে আবরণী টিস্যুর ক্ষেত্রে এই যে আমরা দেখলাম কয়েকটা ফিচার্স দেখলাম, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড। আবরণী টিস্যুর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আবরণী টিস্যু, আমি এখন ডিটেলসে আবরণী টিস্যু বলবো, আবরণী টিস্যু ডিটেলসে করতে চাই। সো
আবরণী টিস্যুর ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে আবরণী টিস্যু, এই আবরণী টিস্যুর কোষগুলো এইভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে না, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরে থাকে, ঠিক আছে, বাট ছড়ানো ছিটানো অবস্থায় থাকে না টিস্যু। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে এদের কোষগুলো একটা ভিত্তি পর্দার উপরে স্থাপিত থাকে, অর্থাৎ এই কোষগুলো কোনোভাবে এরকম ভাবে ছড়ায় না থেকে এরা কি করে এরকম একটা ভিত্তি পর্দা, অর্থাৎ এটা হচ্ছে একটা পর্দা, এটার ভিত্তি করে। সাপোজ এরকম এটা হচ্ছে থ্রি ডাইমেনশন, এটা জাস্ট থ্রি ডাইমেনশনে চিন্তা করি, সাপোজ হচ্ছে এই যে হাতে তালুটা এইরকম একটা ভিত্তি পর্দা, এখন এইটার উপরে কুসজ্জিত থাকে। সাপোজ এই যে হাতের পর্দা ইয়া, এটা এটা হচ্ছে পর্দার মতো, এটা জাস্ট আমি ক্রস সেকশন করছি, এখন এই জায়গায় কি থাকে কোষগুলো সজ্জিত থাকে। তো কোষগুলো সজ্জিত থাকে যেভাবে সেভাবে হচ্ছে ওটা হচ্ছে এইরকম, যে এই যে ভিত্তি পর্দার উপরে কোষগুলো এরকম ভাবে সজ্জিত থাকে, জিনিস খেয়াল করো। তারপর এটা হচ্ছে একটা কোষ, এটা কোষ, এটা একটা কোষ, এখন কোষে নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াস, তারপরে যেটা দেখো সেটা হচ্ছে এই যে কোষ, এই কোষ আর এই কোষ জাংশনের মাধ্যমে সংযোগ স্থাপন করছে, এই কোষ আর এই কোষ জাংশনের মাধ্যমে স্থাপন সংযোগ স্থাপন করছে, এবং এই জায়গায় এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে, যে কি আছে এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে। এখন এই এক্সট্রা সেলুলার ফ্লুইডটাকে তোমাদের বইয়ে মাতৃকা বলে, তোমাদের বইয়ের ভাষা মাতৃকা। সো এই আবরণী টিস্যুর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আবরণী টিস্যুর এই যে মাতৃকার পরিমাণ, অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইডের পরিমাণ, সেটা অত্যন্ত কম পরিমাণ থাকে। আর যেটা হয় সেটা হচ্ছে এদের এরা সবাই একটা ভিত্তি পর্দার উপরে বিন্যস্ত থাকে। এখন এই যে ভিত্তি পর্দার উপরে সে বিন্যস্ত, এই ভিত্তি পর্দার উপরে সে এক স্তরে বিন্যস্ত থাকতে পারে, কয়েকটা দুই স্তরে বিন্যস্ত থাকতে পারে, এবং বহু স্তরে বিন্যস্ত থাকতে পারে, এইটার উপরে ভিত্তি করে আসে কয় স্তরে বিন্যস্ত, এইটার উপর ভিত্তি করে আবার আমরা ওই আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যুকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। খেয়াল করো, আমি যদি আবরণী টিস্যু ভাগে চলে যাই তখন দেখবো যে সাপোজ আবরণী টিস্যু আমি প্রকারটা যেটা করতেছি সেটা হচ্ছে ভিত্তি পর্দার উপরে কয় স্তরে বিন্যস্ত, ভিত্তি পর্দার উপরে কয় স্তরে বিন্যস্ত, ভিত্তি পর্দার উপরে কত স্তরে বিন্যস্ত সেটা ভাগে ভাগ করতেছি, কত স্তরে বিন্যস্ত। সো আমরা যদি দেখি যে এইটা হচ্ছে একটা ভিত্তি পর্দা, এটা হচ্ছে একটা ভিত্তি পর্দা, এখন এই ভিত্তি পর্দার উপর যদি যদি কোষগুলো একটা স্তরে সজ্জিত থাকে, অর্থাৎ এই জায়গায় যদি একটা কোষ স্তর থাকে, ভিত্তি পর্দার উপর যদি একটা কোষ স্তর থাকে, তখন এটাকে আমরা বলবো সিম্পল এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ সিম্পল এপিথেলিয়াল টিস্যু, তার মানে হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। সো এটাকে আমরা বলতেছি সিম্পল এপিথেলিয়াল টিস্যু, সিম্পল এপিথেলিয়াল টিস্যু। এখন এটার মধ্যে যদি এই একটা ভিত্তি পর্দার উপরে যদি একটা স্তরের সেলগুলো সাজানো না থাকে, যদি কয়েকটা স্তরের সেল সাজানো থাকে, বা দুইটা থাকুক বা তিনটা থাকুক, তিন চারটা স্তরের সেল সাজানো থাকে, তখন এটাকে আমরা বলবো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। কোন কারণে স্ট্রেটিফাইড হয়ে যাচ্ছে, এদিকে কয়টা স্তর, একটা স্তর, দুইটা স্তর, তিনটা স্তর, অ্যাকচুয়ালি স্ট্রেটিফাইড শব্দের অর্থ হচ্ছে যে বহু স্তর, মানে অনেকগুলো স্তর যখন একসাথে হবে তখন সেটাকে আমরা গ্রিক ভাষায় বলবো হচ্ছে স্ট্রেটিফাইড। দেখ মিন্স এই জায়গায় যেহেতু ভিত্তি পর্দার উপরে অনেকগুলো কোষ একসাথে একটার উপরে একটা আরেকটা আরেকটা কোষ স্তরের উপর আরেকটা কোষ স্তর অবস্থান করছে, সেই জন্য এটাকে আমরা বলতেছি স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। কি বলবো, স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু, স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু, স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। খেয়াল করো, আমি কি বললাম যদি ভিত্তি পর্দার উপরে একটা স্তরে কোষগুলো সাজানো থাকে তখন এটাকে বলবো আমরা সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা সাধারণ আবরণী টিস্যু, আবার এই ভিত্তি পর্দার উপরে যদি কয়েক স্তরে সাজানো থাকে সেলগুলো তখন সেটাকে আমরা বলবো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। স্ট্রেটিফাইড মানে হচ্ছে বহু স্তর, মানে অনেক স্তর, বহু স্তর, স্ট্রেটিফাইড মানে হচ্ছে বহু স্তর। খেয়াল করো, এখন কোনো কোনো ক্ষেত্রে কি হয় যে সেলগুলা ভিত্তি পর্দার উপরে এমনভাবে সাজানো থাকে, খেয়াল করো সেলগুলো ভিত্তি পর্দার উপরে এমন ভাবে সাজানো থাকে, সাপোজ এটা এরকম এরকম একটা এরকম ভাবে চলছে, এরকম ভাবে একটা সেল আসছে, একটা সেল এরকম ভাবে আসছে, সেল এরকম এরকম। খেয়াল করো, এখন এই সেলটার ক্ষেত্রে যদি এই টিস্যুটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই জায়গায় যদি অ্যাকচুয়ালি চিন্তা করি, অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গায় একটা কোষ স্তর অবস্থান করতেছে, এই জায়গায় একটা কোষ স্তর অবস্থান করতেছে শুধুমাত্র, তখন বাট এটাকে দেখে মনে হইতেছে যে এটা বহুস্তরীয়, অর্থাৎ এইটার মধ্যে দুই তিনটা স্তর থাকতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্তর। দ্যাট মিন্স এটা ছদ্মভাবে, অর্থাৎ মানে ছদ্ম মানে কি, মানে অভিনয় বা অ্যাক্টিং, অ্যাক্টিং এর মধ্যে সে বোঝানোর চেষ্টা করতেছে সে বহুস্তরী, বাট অ্যাকচুয়ালি সে হচ্ছে একস্তরী।
এই জন্য যেহেতু সে বোঝানোর চেষ্টা করতেছে স্ট্রেটিফাই মানে বহুস্তরী, কিন্তু সে ছদ্ম অবস্থায় বা অ্যাক্টিং করতেছে, এই জন্য ছদ্ম বা অ্যাক্টিং এটা দিক হচ্ছে সিউডো। তার মানে আমরা এটা কি বলবো, সিউডো স্ট্রেটিফাইড, সিউডো স্ট্রেটিফাইড, স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। খেয়াল করো, আবার বোঝানোর চেষ্টা করতেছি, সিউডো মানে হচ্ছে ছদ্ম, অর্থাৎ কেউ এভাবে আসলো ঠিক আমার মতো একজন চেহারা, আমি ভাবলাম যে আরে ওইটাও তো ইমন, তাহলে আমি হচ্ছে প্রকৃত ইমন আর বাকি যেটা আসলো এটা হচ্ছে ছদ্ম ইমন, অর্থাৎ ইমনের মানে ইমনের মতো অ্যাক্টিং করতেছে বা ইমনের মতো চেহারা নিয়ে আসছে। সো ওকে আমি বলবো যে সিউডো ইমন, অর্থাৎ আমার ছদ্মরূপ। এই যে এইটা এটা একটা স্তরে সজ্জিত, বাট এটা শো করতেছে যে সে বহু স্তরে সজ্জিত বা সে অনেকগুলো স্তর নিয়ে গঠিত। যেহেতু সে অনেকগুলো স্তর নিয়ে গঠিত সেজন্য আমরা বলতে পারি মানে দেখাচ্ছে, সেজন্য আমরা বলতে পারি স্ট্রেটিফাই, কিন্তু এটা যেহেতু সে অ্যাক্টিং করতেছে বা এটা যেহেতু সে ছদ্মভাবে আসছে এই জন্য এটাকে আমরা বলবো সিউডো। দ্যাট মিন্স এটাকে আমরা বলতেছি সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। এটা হচ্ছে ভিত্তিমত্তার উপরে কত স্তরে বিন্যস্ত এটার উপর নির্ভর করে। সো এটাকে বলা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, তারপর হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু, তারপর হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। বললাম ভিত্তিপর্দার উপরে যদি একটা স্তরে বিন্যস্ত থাকে কোষগুলো তখন সেটাকে আমরা বলবো সিম্পল এপিথেলিয়াল টিস্যু, ভিত্তিপর্দার উপরে যদি বহু স্তরে সজ্জিত থাকে তখন আমরা বলবো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। স্ট্রেটিফাইড মানে হচ্ছে বহুস্তরী, স্ট্রেটিফাইড মানে হচ্ছে বহুস্তরী। আবার ভিত্তিপর্দার উপরে যখন একটা স্তরে সজ্জিত থাকবে বাট সে শো করবে বা সে অ্যাক্টিং করবে সে বহুস্তরে সজ্জিত বা মনে হবে তাকে যখন আমরা দেখবো মাইক্রোস্কোপে যে এটা হচ্ছে বহুস্তরী, তখন সেটাকে বলবো এটা হচ্ছে স্ট্রেটিফাইড, অর্থাৎ বহুস্তরী সে শো করতেছে। এটা কেমনে শো করতেছে, অ্যাকচুয়ালি সে স্ট্রেটিফাইড না, সে হচ্ছে ছদ্মভাবে বহুস্তরী শো করতেছে। দ্যাট মিন্স সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। এখন এগুলো উদাহরণে চলে যাবো, উদাহরণ যদি চলেছে সিম্পল এপিথেলিয়াল টিস্যুর কথা আমি পরে বলবো, তখন আমরা বলি স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে থাকে। স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু কোন জায়গায় থাকে, মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে। এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে থাকে, আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমি বললাম যে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে অবস্থান করে। দ্যাট মিন্স এটার একটা অবশ্য যুক্তি আছে, অবশ্য কারণ আছে কোন কারণে তারা মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে অবস্থান করতেছে। খেয়াল করুন আমাদের দেহে যে ত্বক, এই ত্বকটা হচ্ছে একটা ব্যারিয়ার দেহের জন্য, অর্থাৎ কি বললাম আমাদের দেহের যে এই ত্বক, এই ত্বকটা ব্যারিয়ার, অর্থাৎ সাপোজ এটা হচ্ছে আমাদের ত্বক। এখন এই ত্বকটার ভিতরে আমাদের ইম্পর্টেন্স অর্গান আছে, সাপোজ এই ত্বকের ভিতর যখন এই ত্বক কাটা যাবে তখন দেখা যাবে যে রক্ত ক্ষরণ হইতেছে বা এরকম হইতেছে। দেখ সে কি করতেছে, ভিতরে যে ইম্পর্টেন্ট অর্গানগুলা, ওই অর্গানগুলা বা ইম্পর্টেন্ট যত স্ট্রাকচার আছে ওই সবগুলো স্ট্রাকচারকে বাইরে থেকে আবরণ করে রাখছে। তো এই যে সবগুলো স্ট্রাকচারকে সে বাইরে থেকে আবরণ করে রাখছে, ওইটার কারণটা কি, ওইটার কারণটা হচ্ছে সে এইটিকে জীবাণু প্রবেশ করতে দিতেছে না, সে এটাকে জীবাণু প্রবেশে বাধা দিতেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে, অর্থাৎ এই যে জীবাণুটাকে সে বাধা দিতেছে এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আমরা শক্তিশালী করবো। কেমনে করবো, সাপোজ এটা হচ্ছে একটা ঘর, ঘরের ভিতরে এই জায়গায় স্বর্ণ আছে, সাপোজ এগুলো হচ্ছে স্বর্ণ। এখন তুমি একটা দেয়াল দিলা, তখন এমন হইতে পারে চোর এই দেয়াল টপকে এদিকে আসা করতে পারে। কিন্তু যদি তুমি বেশি প্রতিরক্ষা ব্যবস্থা রাখতে চাও তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এইদিকে আর একটা দেয়াল দেবা, যদি আরও রাখতে চাও তখন এই দিকে মাঝখানে আরও একটা দেয়াল দেবা, যদি আরও প্রতিরক্ষা ব্যবস্থা যদি আরও স্ট্রং বানাইতে চাও যাতে কেউ না ঢুকতে পারে তখন আরও দিবা। এই যে আমাদের ভিতরে এই যে ইম্পর্টেন্স অর্গান, এই ইম্পর্টেন্স অর্গানগুলোতে যাতে জীবাণু সহজে আক্রমণ না করতে পারে সেজন্য আমাদের মেরুদণ্ডী প্রাণীদের যে ত্বকটা আছে এটা হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। কারণটা হচ্ছে আমরা জানি স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে বহুস্তর, মানে বহুস্তর থাকবে, অর্থাৎ যখন সাপোজ এটা খেয়াল করো যখন এটা থাকবে যে এটা হচ্ছে আমাদের ত্বক, এটা হচ্ছে আমাদের ত্বক এরিয়া, খেয়াল করো। এখন আমি যখন এটাকে বহু স্তর দিলাম তখন একটা জীবাণু এই ব্যারিয়ার ভেদ করলো, ভেদ করে এই পর্যন্ত আসলো, তখন এই যে আর একটা ব্যারিয়ার আছে আবার আটকে, আবার আসে আবার আটকে এলো, তখন দেখা যাবে কি যে সে এই ব্যারিয়ার পরে আর হয়তো বা আসতে পারতেছে। কিন্তু আমি যদি এদিকে একটা ব্যারিয়ার দিতাম বা এই বা একটা স্তর দিতাম তখন দেখতাম যে হয়তো বা এই একটা স্তর সে অতি সহজেই ভেদ করে ফেলতে পারতো, অর্থাৎ আমরা অতি সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে পড়তাম।
ঠিক এই কারণে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে যেই এপিথেলিয়াল টিস্যুটা থাকতেছে সেটা হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। বুঝতে পারলাম যে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু কোন কারণে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে থাকতেছে। ওকে, দ্যাট মিনস আমি আবার বলতেছি, আমরা ভিত্তি পর্দার উপরে কয়টা স্তরে বিন্যস্ত সেটার উপর নির্ভর করে আমরা এপিথেলিয়াল টিস্যুকে তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, আরেকটা হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু, আরেকটা হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। সিম্পল এপিথেলিয়াল টিস্যু মানে ভিত্তি পর্দার উপরে কোষগুলো একটা স্তরে বিন্যস্ত, স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু মানে ভিত্তি পর্দার উপরে কোষগুলো কয়েকটা স্তরে বিন্যস্ত, সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু মানে সে একটা স্তরে বিন্যস্ত কিন্তু মনে হচ্ছে সে বহু স্তরে বিন্যস্ত। ক্লিয়ার? এবং আমরা একটা উদাহরণ করলাম যে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু এক হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে, মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে থাকার কারণ হলো সে যাতে এই এই ব্যারিয়ার যাতে বৃহৎ করে অতি সহজেই রোগ জীবাণু আমাদের দেহের ভিতরে প্রবেশ না করতে পারে। ক্লিয়ার? সো আমি এরপরে আরেকটা প্রকার ভেতরে চলে যাবো, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে প্রকারটা বললাম যে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, তারপর হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু এবং সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু, এটা হচ্ছে ভিত্তি পর্দার উপরে কয়টা স্তরে বিন্যস্ত সেইটার উপর নির্ভর করে।